হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে আজ কোন বিষয়ে আলোচনা হবে। একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশ থেকে কতগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। যাই হোক, প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে যে কথাটা না বললেই নয় তা হলো, স্টুডেন্টস তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করো, তাহলে তোমাদের কাছে সবার প্রথমে ভিডিওগুলি পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না। এবার প্রশ্নোত্তর পর্বে আসা যাক। মানুষ ও পরিবেশ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এই প্রশ্নোত্তরগুলি এসএকিউ অথবা এমসিকিউ যে কোনো প্রকারে আসতে পারে। এখানে এসএকিউ আকারে তোমাদের দেওয়া হলো, এগুলি ভালোভাবে তৈরি করতে পারলে এমসিকিউ আকারে প্রশ্ন আসলে তোমরা অতি সহজেই অ্যান্সার করতে পারবে, কারণ এমসিকিউতে অ্যান্সারের অপশন থাকবে, ফলে আরও সহজ হয়ে উঠবে। যাই হোক, প্রশ্নোত্তরগুলি দেখো। এবার আদি মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায় কত বছর আগে? উত্তর, প্রায় 40 থেকে 50 লক্ষ বছর আগে। নেক্সট, মৃত্তিকা পরিবেশের কোন ধরনের উপাদান? উত্তর, পরিবেশের ভৌত উপাদান। নেক্সট, 1972 সালে রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, সুইডেনে অনুষ্ঠিত হয়। 4 নম্বর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে 30 লক্ষ বছর আগে প্রথম আদিম মানুষের আবির্ভাব হয়েছিল কোথায়? আফ্রিকায়। 5 নম্বর, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে কোন অবস্থার ভিত্তিতে? অ্যান্সার, জলবায়ু ও ভৌগোলিক অবস্থার ভিত্তিতে। নেক্সট, পরিবেশের নানা পরিবর্তন শুরু হয়েছিল আজ থেকে প্রায় কত বছর আগে? উত্তর, প্রায় 450 কোটি বছর আগে। নেক্সট, জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় কী বলা হয়? এক কথায় বলা হয় নীল বিপ্লব। 8 নম্বর, ভারতের শতকরা কত ভাগ মানুষ গ্রামে বাস করে? অ্যান্সার, প্রায় 74 ভাগ মানুষ। নেক্সট, কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? অ্যান্সার হচ্ছে সম্রাট অশোকের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়। 10 নম্বর, জাপানের একটি রাসায়নিক কারখানা থেকে নির্গত যে যৌগের প্রভাবে অনেক প্রাণহানি ঘটেছিল সেই যৌগটির নাম লেখো। অ্যান্সার হচ্ছে পারদের মিথাইল যৌগ। এবার নেক্সট, 11 নম্বর প্রশ্ন দেখো, মনুষ্য সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের একটি নাম লেখো। উত্তর হচ্ছে প্লুটোনিয়াম 239। এবার 12 নম্বর, প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 13 নম্বর, ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? উত্তর, ক্লোরোফ্লোকার্বন বা সংক্ষেপে সিএফসি বলা হয়। 14 নম্বর, ভাইরাস পরিবেশের কোন ধরনের উপাদান? উত্তর হচ্ছে ভাইরাস পরিবেশের জৈব উপাদান। 15 নম্বর, গরুর দুধে কোন কীটনাশকের অবশেষ পাওয়া গেছে? উত্তর, ডিডিটি। 16 নম্বর প্রশ্ন দেখো, আজকের আণবিক বোমা হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে কত গুণ শক্তিশালী? উত্তর দেখো, 250 গুণ বেশি শক্তিশালী। নেক্সট, 17 নম্বর, সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারী হিসাবে কোন রোগ দেখা দিতে পারে? উত্তর হচ্ছে কলেরা রোগ। 18 নম্বর, ভারতবর্ষের মানুষের স্বাস্থ্যহানির অন্যতম কারণ কি? উত্তর হচ্ছে পরিবেশ দূষণ। নেক্সট, আধুনিক মানব আবির্ভূত হয়েছিল কত বছর আগে? উত্তর হচ্ছে প্রায় 13 লক্ষ বছর আগে। নেক্সট, 20 নম্বর, হোমো সেপিয়েন্স প্রথম আবির্ভূত হয়েছিল কোথায়? অ্যান্সার হচ্ছে কি, আফ্রিকায়। নেক্সট, বর্জ্য পদার্থের স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হচ্ছে মিথেন ও হাইড্রোজেন সালফাইড। এবার 22 নম্বর, আইসিএমআরের পুরো কথাটি লেখো। অ্যান্সার হচ্ছে
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এবার 23 নম্বর, উন্নত দেশগুলোতে শতকরা কত ভাগ মানুষ শহরে বাস করে? উত্তর দেখো, শতকরা 75 ভাগ মানুষ শহরে বাস করে। এবার নেক্সট, 1992 সালে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে, এটা 1992 সালে। এবার নেক্সট, কত সালে গ্রিন বেঞ্চ গঠিত হয়? উত্তর হচ্ছে 1986 সালে। নেক্সট, WTO এর সম্পূর্ণ নাম লেখো। অ্যান্সার হচ্ছে কি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবার নেক্সট, WHO এর পুরো নাম লেখো। অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যান্সার হচ্ছে আর্নস্ট হেকেল। এবার 29 নম্বর, ইটাই রোগের জন্য দায়ী ধাতুর নাম লেখো। দায়ী ধাতুটার নাম হচ্ছে ক্যাডমিয়াম। 30 নম্বর, পেট্রোলের বিকল্প জ্বালানি কোনটি? অ্যান্সার হচ্ছে পেট্রোলের বিকল্প জ্বালানি ইথানল। নেক্সট, পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল কিরূপ? অ্যান্সার হচ্ছে পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল খুবই নগণ্য। 32 নম্বর, ওজোন স্তরটি বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়? অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ওজোন স্তরটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়। এবার নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরটি প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে পরিচিত? অ্যান্সার হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর প্রাকৃতিক সৌরপর্দা হিসাবে পরিচিত। এবার নেক্সট, 34 নম্বর, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির নাম কি? অ্যান্সার হচ্ছে কি, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর। তাহলে স্টুডেন্টস, আজকে এই শর্ট প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো, এগুলো তোমরা ভালোভাবে করবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।